হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইঞ্জিনিয়ার্স ব্লক বন্ধুরা কেমন হলো তোমাদের এক্সাম সবাইকে আমার চ্যানেলে স্বাগত এই মুহুর্তে আমি এসএসসি জেই দু হাজার চব্বিশের পেপার ওয়ান নিয়ে ডিসকাশন করতে চলেছি এইবার দিয়ে আমি পঞ্চমবার এসএসসি জেই এক্সাম দিচ্ছি ফিফথ টাইম ফিফথ দিস ইজ মাই ফিফ্থ অ্যাটেম মাই এক্সাম ওয়াজ অন সিক্সথ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অন ইভিনিং শিফট তো এবারে ভেন্ডর এক্সামের ভেন্ডর চেঞ্জ হয়েছে তবুও ভেন্ডর চেঞ্জ হওয়া সত্ত্বেও সবাই আশা করেছিল এক্সাম প্যাটার্ন চেঞ্জ হবে কিন্তু এক্সাম প্যাটার্ন কোনো চেঞ্জ হয়নি এক্সামের লেভেল ইজি টু মটরের ছিল সবথেকে ইজি এস ছিল রিজনিং রিজনিং খুবই ইজি ছিল আমি তো ফর্টি ফাইভ প্লাস অ্যাটেম্প করেছি জিএসও ইজি টু মোটরেট ছিল যারা প্রিপারেশন নিয়েছে ভালোভাবে পড়েছে তারা টোয়েন্টি প্লাস ইজিলি অ্যাটেম্প করতে পারবে কারেক্টলি আমি তো জি এস পড়তাম না আগে ওপর সেরকম প্রিপারেশন নিইনি এবারও আর এবার তো প্রিপারেশন এই প্রিপারেশন নিইনি একদমই নেই নি এই জবটা পাওয়ার পরে জব করে প্রিপারেশন নেওয়া খুবই টাফ তো সেই হিসাবে প্রিপারেশন নেওয়া হয়নি সেরকম প্রিভিয়াস ইয়ারের মতো সব থেকে ভালো প্রিপারেশন ছিল দু হাজার বাইশ দু হাজার তেইশ তো যাই হোক এবারে এক্সাম দিলাম তো মোটামুটি ভালোই হয়েছে বলা যায় যে বিনা প্রিপারেশনে সেরকম প্রিপারেশন না নিয়ে যেমন হয়েছে ভালোই হয়েছে টেকনিক্যাল টেকনিক্যাল ইয়ে মডারেট লেভেল ছিল ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট নিউমেরিক্যাল ছিল সবাই জানো যারা দিয়েছে নিউমেরিক্যাল এবং স্টেটমেন্ট অ্যাসারশন অ্যান্ড রিজনের স্টেটমেন্ট বেস এ অনেকগুলো কোশ্চেন ছিল তো এই কোশ্চেনগুলো ই করা টাফ খুবই ভুল হওয়ার সম্ভাবনা থাকে আমি টোটাল টেকনিক্যালে সেভেন্টি টু অ্যাটেম্প করেছি আর ফর্টি ফাইভ প্লাস রিজনিং আর টোয়েন্টি এইট হচ্ছে জি এস জি এসটা পুরো সায়েন্সের কিছু আর কিছু ঠিক করেছি আর বেশিরভাগই আনজাজ মেরেছি তো ওয়ান ফিফটি ওয়ান ফিফটি প্লাস মানে ওয়ান ফিফটি মতো অ্যাটেম্প করেছি আর কি একশোর আশেপাশে স্কোর করতে পারি আশা করি কোয়ালিফাই করে যাব পেপার ওয়ান তোমাদের কেমন হয়েছে কমেন্টে জানাবে আর খুব শীঘ্রই অ্যান্সার কী আসবে অ্যান্সার কি আসলেই জানতে পারবো কেমন হয়েছে ভাই এইবার না হলে কিন্তু কি বলবো যদি এইবার কোয়ালিফাই করি তাহলে পেপার টুটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করব যদি এবার কোয়ালিফাই করতে পারি সেরকম প্রিপারেশন নেওয়া হয় না এবারে তো মানে পড়িই নি বলতে গেলে মক টেস্ট তো দিইনি একটা মক টেস্ট দিলাম কদিন আগে তো সেখানে সেভেন্টি ফাইভ মতো স্কোর করেছিলাম তো ডিমোটিভেট হয়ে গেছিলাম মানে কনফিডেন্ট লো হয়ে গেছিলো তো এক্সামটা দিতে গিয়ে দেখলাম যে রিজনিং হ্যাঁ ভেরি ইজি এসছে খুবই ইজি এসছে আর রিজনিংগুলো ভালো হয়েছে এবার যদি জিএসটা কিছু স্কোর করতে পারি টেকনিক্যালে যদি সিক্সটি প্লাস হয়ে যায় তাহলে তো কোয়ালিফাই করে যাব দেখা যাক কি হয় তো তোমাদের কেমন হয়েছে কমেন্টে জানিও আর আশা করি ভালো সবাই ভালো দিয়েছ কোয়ালিফাই করবে এবং আর যারা নতুন তাদের জন্য বলছি পেপার টুর জন্য আজকে থেকেই যারা একশোর আশেপাশে স্কোর করতে চলেছো নাইনটি প্লাস স্কোর করবে তারা আজকে থেকেই পেপার টুর জন্য প্রিপারেশান নিতে থাকো আমি প্রিপারেশান নিচ্ছি না অত টেনশন নিয়ে বিগত বছরগুলোতে সিরিয়াস ছিলাম এবার আর সিরিয়াসনেস অতটা নেই কারণ অত সিরিয়াস হয়ে লাভ নেই যখন হওয়ার ঠিক হবে যখন কোয়ালিফাই করা ঠিক সেই সময় কোয়ালিফাই করবো এটা আমার হাতে নেই সেই জন্য অত টেনশন নিচ্ছি না যা হবে দেখা যাবে ওকে তোমরা কেমন তোমাদের কেমন হয়েছে কমেন্ট করো আচ্ছা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিওগুলো দেখার জন্য থ্যাংক ইউ